আর রাস্তাঘাটে কিন্তু আমরা বহু অ্যাম্বুলেন্স মাঝে কাছাকাছি ওরা 3,000 টাকার কম যাবে না। আমরা রাত্রেবেলা 900 টাকা দিয়ে আসলাম, আর দিনের বেলা কেন যাবেন আপনাদের 3,000 টাকা দিতে হবে? সঙ্গে সঙ্গে আমি দৌড়ালাম ওয়ার্ড মাস্টারের কাছে যে স্যার সরকারি কোনো অ্যাম্বুলেন্স বা গাড়ির ব্যবস্থা আছে কিনা। উনি পরিষ্কার বললেন না আমাদের কোনো নেই, আমি স্যার তেল খরচা দিব, সরকারি গাড়ি যদি তেল খরচা লাগে তেল খরচাটা দিব, তবু আপনি বলছেন না আমাদের সরকারি পরিষেবার কোনো ব্যবস্থা নেই। কী বলেছি কথা ওয়ার্ড মাস্টার বলেছে আমাকে যে সংবাদ মাধ্যম স্বেচ্ছাসেবী সংগঠনের প্রয়োজনে নাকি আপনি এটা করেছেন? না না না, কেন বলা হচ্ছে না? আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি, অন্যায়ের বিরুদ্ধে। 3,000 টাকা, 1,000 টাকার ভাড়া 3,000 টাকা কেন নেবে? তারপর সরকারি ব্যবস্থা নেই, সরকারি ব্যবস্থা থাকলে তো আমি সরকারি ব্যবস্থাই যেতাম। ছবিটা তো নাকি অন্যায়? না অন্যায় নেই, তারা ন্যায় করছে, ন্যায়ের পক্ষে তারা লড়ছে, সে যে সংস্থার বিরুদ্ধে কেস করছে ওই বদনাম সরকার, সেটা মিথ্যা স্যার। আমার মনে ক্ষোভ, আমি জেদি লোক স্যার, আমার ক্ষোভ আমি কাঁধে করে নিয়ে যাবো, তো 3,000 টাকার মধ্যে দেবো না। হ্যাঁ আমি ভিক্ষা করুন চাইলে, তাই আপনি দিতেন না স্যার, আমি দেখবো নি নিতে পারছি না, দাদা দেন না আমাকে 50 টাকা দিত না, ওই রাস্তা দিয়ে যত লোক যাওয়া আসা করে দিত কি দিত না আপনি সেই কথাটা বলুন। জলপাইগুড়ি শহরে কি মানুষ নেই? জলপাইগুড়ি মানুষ নেই দিত কেন? আমি আমি কাজে করে নিয়ে যাবো, তবু 3,000 টাকা দেবো। আচ্ছা, আর সরকারি ব্যবস্থা নাই, সরকারি ব্যবস্থা থাকলে আমি কেন নেবো না? ওয়ার্ড মাস্টার বললেন যে আমার কোনো সরকারি ব্যবস্থাই নেই, তার মানে ওনার তাহলে ওদের সাথে ভাগ আছে, 3,000 টাকা ভাড়া পাই দিয়ে ওখান থেকে উনি 500 টাকা পায়, উনি যদি সরকারি ব্যবস্থা করে দিতে 500 টাকা তো থাকবে না। এই কারণে ওই ভদ্রলোক আমাকে ওই কথা বলছে মনে হয়, সরকারি ব্যবস্থা না থাকলে, সরকারি ব্যবস্থা থাকলে তাহলে আমি বেসরকারি কেন যাবো বলুন তো? আমি সেটাই মুখ্যমন্ত্রীকে জানাবার জন্য আসছি। অ্যাম্বুলেন্সের ভাড়া মেটাতে না পারায় স্ত্রী লক্ষ্মীরানী দেওয়ানের দেহ কাঁধে বহন করতে হয়েছিল স্বামী জয়কৃষ্ণ দেওয়ানকে। সেই জয়কৃষ্ণ এবার চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে। চিঠিতে তিনি রাজ্যের হাসপাতালে কারোর মৃত্যু হলে মৃতদেহ বিনামূল্যে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। সোমবার দুপুরে জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরে গিয়ে জয়কৃষ্ণবাবু লিখিত আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে। গত বৃহস্পতিবার জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে জয়কৃষ্ণবাবুর স্ত্রীর মৃতদেহ বহনের জন্য 3,000 টাকা ভাড়া চেয়েছিল অ্যাম্বুলেন্স। বাধ্য হয়ে স্ত্রীর মৃতদেহ কাঁধে তুলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন জয়কৃষ্ণ দেওয়ান ও তার ছেলে। জয়কৃষ্ণবাবুর বক্তব্য, তার মতো আর কাউকেই যেন দালালদের দাপটের কারণে প্রিয়জনের দেহ কাঁধে তুলে নিয়ে বাড়ি ফিরতে না হয়। এ বিষয়ে জলপাইগুড়ি জেলাশাসক মমিতা গোদারাবাসু জানান তিনি জয়কৃষ্ণবাবুর আবেদনপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাবেন। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত করছে, জেলা প্রশাসনও রেড চার্টের বিষয়টি দেখছে। জলপাইগুড়ি থেকে সৌরভ দেবের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।